ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন প্রশ্ন করেছেন যে একজন মহিলা তার বডিগার্ড বা সেক্রেটারি ছেলে মানুষ রাখতে পারে কিনা। রাখতে পারেন যদি সেখানে ফেতনা না থাকে এবং সেখানে হেজাবের ব্যাপার থাকে এবং তার সেফটির সব কিছু থাকে, শরীয়তের কোনো মশালা সেখানে বিপরীত না ঘটে, যাই আছে। তবে সেখানে যদি খোলামেলা অবাধ মেলামেশা বা ইত্যাদি ছেলে পুরুষ, সেক্ষেত্রে অবশ্যই জায়েজ নেই। শরীয়তের নিয়মকানুন মেনে রেখে যদি তার বডিগার্ড সেটা হয়তো বাইরে দাঁড়িয়ে থাকে অথবা তার সেক্রেটারি, কিন্তু সে আলাদা রুমে কাজ করে, সেফটি আছে, ফেতনামুক্ত আছে, হিজাব আছে, তাহলে জায়েজ হতে পারে। বাকি খোলামেলা নর্মাল এরকম জায়েজ হবে না, কারণ সেখানে ফেতনার আশঙ্কা রয়েছে এবং সেখানে শরীয়ত বিরোধী কিছু হওয়ার আশঙ্কা থাকতে পারে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, যে কাউরে আমি উপকার করেছি, প্রিয়জনে তাকে আমি স্মরণ করাতে পারি কি না, আমার উপকার দরকার তার কাছ থেকে, বা সে হয়তো আমার কাছে আমাকে এহসান খোটা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি আমিও তো তোমাকে করেছি। আসলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, সে খোটা দিচ্ছে বা আপনাকে এহসান জিতাচ্ছে বা আপনাকে কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনি সে নষ্ট করলে আপনি নষ্ট করবেন না, আপনি আপনারটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ওলা তুবতিলু সাদাকাতকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খয়রাত বা ভালো কাজগুলিকে কষ্ট দিয়ে বা এহসান করেছি এটা খোটা দাগ দিয়ে নষ্ট করো না। তো এখানে আশঙ্কা আছে যে আপনি তাকে বলতে গেলে বা স্মরণ করাতে গেলে সেটা হয়তো কষ্ট বা তার প্রতি এহসান জিতানোর অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য আপনি চুপ থাকবেন, আল্লাহর কাছে আপনি বিচার দিবেন বা আল্লাহর কাছে আপনার সেই প্রতিদান চাইবেন, এটাই হবে উত্তম ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নূর জান্নাত বোন ফোন প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, হাদিসটা সহি কিনা? এই ধরনের হাদিস বলে কোনো বিশুদ্ধ হাদিস নেই, এগুলি জাল মিথ্যা হাদিস, আর এই জন্যেই এগুলো সুফিবাদের লোক যারা, এরাই এই সমস্ত জাল হাদিস বানিয়েছে, আর এই জন্যেই তারা মিথ্যা রাসূলের কে স্বপ্ন দেখেছি তারা বলে এবং স্বপ্ন দেখার বিশেষ আমলের কথা বলে, এগুলি সম্পূর্ণ বিদআতি কাজ। রাসূলকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল বা বিশেষ কোনো নামাজ বা কোনো পদ্ধতি নেই। প্রকৃত কোনো আল্লাহর খাঁটি বান্দা রাসূলের সুন্নত মতো চলে, সে দেখতে পারে রাসূলকে স্বপ্নে, এবং যে রাসূলকে স্বপ্নে দেখবে সে রাসূলকেই দেখলো, শয়তান তার আকৃতি ধারণ করতে পারবে না। তবে শয়তান যে কোনো আকৃতি ধারণ করে বলতে পারে আমি মুহাম্মদ বা আমি রাসূল, কারণ প্রকৃত রাসূলের আকৃতি সম্পর্কে যার জ্ঞান আছে তাকেই শয়তান ফাঁকি দিতে পারবে না, বাকি যার এই ব্যাপারে অভিজ্ঞ না তাকে শয়তান যে কোনো একটা আকৃতি ধরে বলতে পারে আমি মুহাম্মদ, কিন্তু প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সে ধারণ করতে পারবে না। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জান্নাত তার জন্য ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হবে, এই ধরনের কোনো বিশুদ্ধ হাদিস নেই, এগুলি জাল মিথ্যা কথা। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন যে ডাচ বাংলা বা বিকাশে টাকা উঠানো পাঠানো জায়েজ কিনা, যেহেতু এই সমস্ত ব্যাংক সুদি কারবারের সঙ্গে সম্পর্ক, এই জন্য এদের সঙ্গে সহযোগিতা করা, এদের মাধ্যমে টাকা নেওয়া পাঠানো জায়েজ নাই। যদি একান্ত এমন হয় যে যেখান থেকে পাঠাচ্ছে বা এ করছে সেখানে এছাড়া অন্য কোনো উপায় নাই, সেক্ষেত্রে জরুরি ক্ষেত্রে হয়তো জায়েজ হতে পারে, বাকি নর্মাল টাকা পাঠানোর ব্যাংকে বা অন্যভাবে জায়েজ ব্যবস্থা আছে, সেক্ষেত্রে সমস্ত সুদি ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখা ঠিক হবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বোন হাসনা হেনা প্রশ্ন করেছেন যে তার গত দুই রমজানে অনেকগুলো রোজা কাজা হয়ে গেছে, প্রায় 25-এর অধিক, সেগুলো সে আদা করতে পারছেন না, সে কীভাবে কাফারা দেবেন? আসলে আপনাকে বোন সেই রোজাগুলি কাজাই করতে হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নেই যদি কোনো কারণে আপনি দেরি করে থাকেন। আর এমন যদি হয় যে আপনার শারীরিক অবস্থা বা আপনার কার্যক্রম সব কিছু মিলে এটাকে আপনি যে কাজা করতে পারছেন না, তাহলে কোনো কোনো ওলামারা বলেছেন যে কাফফারা দিলেই হয়ে যাবে। প্রতিটি রোজার জন্য একজনকে মিসকিন খাওয়াতে হবে, অর্থাৎ 1.25 কেজি করে, হাফসা হাফসা মানে 1.25 কেজি বা 1.5 কেজি করে প্রায়
আপনাকে চাল দিয়ে দিতে হবে। এর সঙ্গে যদি কিছু কারি বা তরকারির জন্য কিছু টাকা দিয়ে দেন তাহলে ভালো, না দিলে সমস্যা নেই। একটা দিনের জন্যে একটা মিসকিনের খাদ্য হচ্ছে 1.5 কেজি দিলে ভালো, 1.25 কেজি হলে যথেষ্ট। চাল এইটা আপনি যতগুলো রোজা কাজা হয়েছে সেগুলো আপনি কাফফারা দেবেন, যদি আপনি একান্ত নিজে সেটাকে কাজা করতে না পারেন। আর যদি কেউ কাজা এক রমজান রোজা আর এক রমজান চলে এসেছে কাজা করে নাই কোনো কারণ ছাড়া, তাহলে সেক্ষেত্রে কাজাও করতে হবে, তোবাও করতে হবে, কাফফারাও দিতে হবে। বাকি কারণ ছিল, কারণের জন্য তাকে শুধু কাজা করলেই যথেষ্ট। মোট কথা, আপনার এই রোজাগুলো ভেঙে ভেঙে সুবিধা মতো আপনি কাজা করে নেবেন। যদি একান্ত না পারেন, আপনার শারীরিক হচ্ছে না, সম্ভব না, সেক্ষেত্রে আপনি কাফফারা দিতে পারেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বোনের আরেকটি প্রশ্ন হলো যে একজন মেয়ের বাবা মার চয়েস করে বিয়ে হয়, কিন্তু মেয়েটি কয়েকদিন থাকার পরে সেখান থেকে সে চলে আসে এবং নিজের চয়েসে আরেকটা ছেলেকে বিয়ে করে বাবা মার অনুমতি ছাড়া। পরবর্তী সে ছেলে খারাপ হওয়ার কারণে সে ফিরে এসে বাবা মার কাছে আছে। এখন নতুন করে আবার তার বিয়ের খোঁজ খবর বা একটা সম্বন্ধ তালাশ করতেছে বাবা মা, সেক্ষেত্রে তার আগের দস্তুরটিগুলি গোপন রাখা জায়েজ আছে কি না? যদি সে প্রথমত প্রথম স্বামী থেকে যে চলে এসেছিল সেই স্বামীর বন্ধন থেকে কিন্তু সে আজও মুক্ত হয় নাই, সম্ভবত সে যদি তালাক দিয়ে না থাকে, আগের স্বামী যেটা সে তালাক দিয়ে না থাকে তাহলে সেই বন্ধনটা আগে ছিন্ন করতে হবে। এবং পরের স্বামীর সঙ্গে যে বিয়ে হয়েছে সেটা যেহেতু বাতিল, বাবা মার গার্জিয়ান অসম্মতি ছাড়া বিয়ে হয়েছিল, সেটা নিয়ে টেনশন করার কিছুই নেই। কাজে আগের যে স্বামী সেই বন্ধনটা তাকে ছিন্ন করতে হবে, তার আগে অন্য কোথাও বিয়ে দেওয়া জায়েজ হবে না। দ্বিতীয়ত, সে যদি তোবা করে থাকে এবং নিজেকে পবিত্র রাখতে চায় আগের মতো ডানে বামে এই ধরনের চিন্তা ভাবনা না করে, সেক্ষেত্রে তার সেটা কিছু গোপন রাখে, পাপ হয়েছিল সেটাকে গোপন রাখে এবং অন্য কোথাও ভালো বিয়ে দিতে চায়, সেক্ষেত্রে গোপন রাখতে পারে এবং সে যাতে করে তোবা এবং এই ধরনের জানিয়ে রিপিট আর জীবনে না করে, সেক্ষেত্রে সেটা গোপন রেখে একজন ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিতে পারে। ইনশাআল্লাহ তার জন্য আমরা আশা করি, এই বোনের জন্যে তার যেন যেটা এলোমেলো জীবন চলে গেছে সেটা যেন আর না ঘটে এবং নতুন বিয়ে করে যেন সে নতুন দম্পতিতে সুখী হয় সেটা আমরা দোয়া করি। আল্লাহ সেটা তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের একজন প্রশ্ন করেছেন, ঘুমানোর আগে সূরা মুলক এবং সূরা সেজদা পড়ার যে আমলটা, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এবং সেজদা না পড়ে ঘুমাতেন না, না পড়ে ঘুমাতেন না। এর অর্থ এটা হতে পারে যে তিনি পড়ে ঘুমাতেন, একটা অর্থ হলো এই যে তিনি ঘুমানোর আগে পড়তেন, যে কোনো সময় পড়তেন। মোট কথা, এটা রাত্রের একটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সূরা মুলক পড়লে কবরের ফিতনা থেকে মুক্ত বা ফিতনা থেকে নিরাপদে থাকবে, সেটাও হাদিসে এসেছে। তো এই জন্যে শোয়ার আগে যদি কেউ পড়তে পারে ভালো, কিন্তু মাগরিব থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যখনই পড়বে সেটাই আমলের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ, মাগরিব থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাম না পড়ে ঘুমাতেন না, এর মানে পড়েই ঘুমাতেন এ কথা কিন্তু বলে নাই, পড়ে ঘুমাতেন এ কথা হাদিসে আসে, না পড়ে ঘুমাতেন না অর্থাৎ রাতে পড়তেন, তাহলে সেটা মাগরিব থেকে নিয়ে রাত্রের যেহেতু এবাদত, এটা নফল এবাদত, ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারে, ঘুমানোর সময়, মাগরিবের পরে, এশার পরে, মোট কথা পড়লেই সেটা যথেষ্ট ইনশাআল্লাহ। যেভাবে আপনাকে বলেছেন হয়তো হাদিসের ওইভাবে নিয়েছেন, না পড়ে ঘুমাতেন না একটা কথা, আর পড়েই ঘুমাতেন দুইটা, দুই ধরনের কথা আছে হাদিসে আছে, না পড়ে ঘুমাতেন না অর্থাৎ ঘুমানোর আগে পড়তেন। ঘুমানোর আগে বলতে সেটা ঘুমানোর আগ যাওয়ার আগে আগে হতে পারে, সেটা তার যে কোনো সময় আগে হতে পারে। কাজেই এটা ইনশাআল্লাহ, এটা সময়টা আপনি যেটা বলেছেন যে অনেক সময় ঘুমানোর আগে আর ঘুমানোর সময় পড়লে ওই সময় আর হয়তো ঘুম ধরে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে শুইতে হয় বা অনেক কাজ আছে, অলসতা আছে, কাজে মাগরিবের পরে এশার পরে সুযোগ হয় পড়েন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারকাতুহু। আমাদের এক বোন প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে, খাদিজা, যে আমাদের সে অনেক হাফেজ সাহেব আছেন যারা শুধু কোরআন হেফজ করে মুখস্থ করে কিন্তু এটার মিনিং অর্থ জানে না, তো এটা কি আসলে ঠিক না কেমন ব্যাপারটা? আসলে বোন আপনার সঙ্গে আমি একমত যে কোরআনের চারটা দাবি, এক হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা, যাতে নাম্বার 25,
দ্বিতীয় হলো কোরআনের অর্থ জানা, এখানে নাম্বার 25, আমরা যেটা ভাগ করি 4টাকে 25 করে। তৃতীয়ত কোরআন আমল করা, এখানে নাম্বার 25। আর 4 নম্বরে হলো চতুর্থত কোরআনের দাওয়াত ও তাবলিগ করা, অর্থাৎ যারা কোরআন পড়তে পারে না তাদের শেখানো, যারা অর্থ জানে অর্থ শেখানো, যারা আমল করে না তাদের আমল করানো, এখানে 25। এই 4 25 100, তাহলে শুধু কোরআন হেফজ করে আর পড়ে তাহলে 25 নম্বর, 25 নম্বরে তো পাস করা কঠিন হয়ে যায়, 5 নম্বর তো সেখানে নাই। এই জন্য শুধু কোরআন হেফজ করা যদি কাম্য হতো তো সাহাবা একরাম সবাই কোরআন হাফেজ হতেন। সাহাবাদের মাঝে আমরা দেখি খুব কম সংখ্যক সাহাবি হাফেজ ছিলেন। মূলত কোরআন বুঝতে হবে, এটা সিলেবাস আমাদের জীবন, এটা জীবন বিধান। এই জন্যে শুধু কোরআন হেফজ করা, এর মাধ্যমে কোরআনের হক আদা হবে না, দাবি পূর্ণ হবে না, 25 মার্কে ফেল ধরা হবে। কাজেই আরও 25 নিতে হলে অর্থ জানতে হবে, আরও 25 নিলে আমল করতে হবে, আরও 25 100% যদি আপনি গোল্ডেন মার্ক পেতে চান তাহলে আপনাকে এই 4টা কাজ করতে হবে। কাজে আপনি যে ব্যাপারটা বলেছেন আপনার সাথে আমি একমত, এবং এটা মোটেই ঠিক না যে হাজার হাজার মাদ্রাসা হেফজখানা আর কারিয়ানা খুলে দিল, হাফেজ হয়ে গেল, কোরআন পড়া শিখলো, কিন্তু অর্থ শেখার কোনো সুযোগ নাই, বাইরের প্রোগ্রাম নাই, এটা বড় অন্যায়। বাইরের আমল করানোর, বাইরের দাওয়াত তাবলিগ করানোর ব্যাপারটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই জন্যে আমরা যদি 4 25 ভাগ করি 4টা হকে, তাহলে দেখা যাবে যে যারা শুধু কোরআন হেফজ করছেন তারা কিন্তু নাম্বার খুবই কম তাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ বারাকাতুহু। বোন নাসরিন জিজ্ঞেস করেছেন যে হালাল জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, হারামও কি আল্লাহ সৃষ্টি করেছেন? কেউ যদি হারাম করে বলে আল্লাহই তো করেছেন, তাহলে আমার করার কি? মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত একটা হলো, এই জিনিসগুলোর পিছনে দুইটা জিনিস রয়েছে সৃষ্টির মধ্যে, একটা হলো যে কাউনি, একটা হলো শরীয়ত। এই কাউনি দিক থেকে মানে সৃষ্টিগতভাবে আল্লাহ হালাল হারাম ভালো মন্দ সব সৃষ্টি করেছেন, শুকুর কুকুর বৈধ অবৈধ সবই সৃষ্টি করেছেন। একজন মানুষকে ভালো মন্দ দুইটা করারই আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে তার তার শারীরিক চাহিদা পূরণের জন্যে, যৌন চাহিদা পূরণের জন্যে হালাল বিবাহর ব্যবস্থা করেছেন, আবার জিনা এটাকে হারাম করেছেন। দুইটাই ক্ষমতা তার মধ্যে আল্লাহ দিয়েছেন এবং তাকে ভালো মন্দ বিবেচনা করার তৌফিকও দিয়েছেন। অতএব সৃষ্টিগতভাবে আল্লাহ ভালো মন্দ সব কিছু তিনি সৃষ্টিকর্তা। তবে শরীয়তগতভাবে যখন আমরা আসবো, শরীয়তে ভালোটাকে করতে বলা হয়েছে আর মন্দটাকে হারাম করে দেওয়া হয়েছে। ধরি আমরা একটা বোর্ড, বোর্ডে পাস আছে ফেল আছে, ফেল আছে না নাই বোর্ডের নিয়মে, এর মানে কি বোর্ড চায় যে তোমরা ফেল করো? চাই না। কেউ ফেল করে বলে বোর্ডে যেহেতু ফেল আছে তাই আমি ফেল করেছি, এরকম আহম্মককে আপনারা কেউ মেনে নেবেন? কাজে আল্লাহ রাব্বুল আলামিন যখন হালাল হারাম উভয়টা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে, না বলু আকুম হাসান আমলা, পরীক্ষা ফেল আছে পাস করবা কিনা দেখার জন্যে। অতএব কেউ ফেল করে বোর্ডকে যেমন দোষারোপ করে না, আর কেউ করলে তার মতো আহম্মককে মনে করি না। অতএব কোনো হারাম কাজ কেউ করে বলে আল্লাহ করিয়েছি বা আল্লাহ দয়া করেছেন তাই করেছি, এমনটা হবে ব্যাকলের কথা। উমার ফারুক রাজিয়াল্লাহু তাআলার কাছে এক চোরকে যখন ধরে আনা হলো, বলো হাত কেটে দাও, তখন বললো যে একটু দাঁড়ান, আমি তো আমার তকদির দিয়েই চুরি করেছি, আমার ভাগ্যে লেখা ছিল, আল্লাহ এটা আমাকে শক্তি দিয়েছে। তখন বললেন তোমার ভাগ্য দিয়ে তোমার হাত কেটে দিচ্ছি। কাজেই আল্লাহ ভালো মন্দ দুইটা সৃষ্টি করেছেন, তবে মানুষের জন্যে মন্দটাকে হারাম করেছেন আর ভালোটাকে হালাল করেছেন। অতএব কেউ অন্যায় করে বলবে আল্লাহই করেছে তা না, কারণ আল্লাহ তাকে বাধ্য করে নাই। মানুষ আপনার তার নিজস্ব বিবেক বুদ্ধি ভালো মন্দ বিবেচনা করার তৌফিক দান করেছেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। লেবানন থেকে শিউলি বিনতে মোশাররফ প্রশ্ন করেছেন, আমাদের আপু দুইটা হাদিস তার বুঝতে একটু কষ্ট হচ্ছে। প্রথম হাদিস হলো যে নিজের মার বা নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও সে নিজের জন্য কাপড় না খুলে, যাতে খুললে আল্লাহর সঙ্গে তার এবং আল্লাহ এবং তার মাঝের যে পর্দা সেটা বিদীর্ণ হয়ে যায়। আসলে মহিলা যখন নিজের বাড়ি থেকে বাইরে যাবে, সেখানে গিয়ে যদি তার কাপড় মানে খোলে এবং না নর্মাল কাপড়ে থাকে যেখানে তার হিজাব থাকবে না, যে কোনো মুহূর্তেই সে যেহেতু নতুন জায়গাতে গিয়ে কোথায় সে নিজেকে বাঁচাবে বা পর্দা করবে বা কে কোন দিক থেকে আসবে, কে কা তারপরে দৃষ্টি নিক্ষেপ করবে ইত্যাদি জিনিসগুলি তার ইচ্ছার বাইরে হয়ে যাবে, এবং সাবধান থাকলেও সে সাবধানতা অবলম্বন করতে পারবে না। তো এই যে আশঙ্কাগুলো রয়েছে এই জন্যেই নিষিদ্ধ রয়েছে।
তবে যে আশঙ্কামুক্ত হয়, আপনি যেখানে গেছেন, আপনি হোটেলে ঢুকে গেছেন, আপনি হয়তো এমন একটা বাড়িতে গেছেন যেখানে আপনি একটা এমন রুমে আছেন বা এমন এক জায়গাতে যেখানে আপনি বুঝেন যেখানে কেউ বাইরে থেকে আসতে পারবে না, বা আসলে আপনি নিজেকে সাবধান করতে সাবধানতা অবলম্বন করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে যায়। স্বাভাবিকভাবে দেখা যায় যে বিশেষ করে গ্রামগঞ্জ বা আপনি যেটা বড় বাড়ি ঘরে বা কোনো পার্টিতে কোথাও গিয়ে গেলে দেখা যায় যে এই ধরনের যদি সে হিজাব খুলে রাখে তাহলে যে কোনো মুহূর্তেই সে অন্যের দৃষ্টিতে পড়তে পারে, সেই জন্য সেটা নিষিদ্ধ রয়েছে। দ্বিতীয়ত, সাধারণ বাথরুমে গোসল করতে নিষিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে যে যেখানে সবাই গোসল করে সেখানে যদি গোসল করে কেউ, যে কেউ হঠাৎ করে চলে আসতে পারে, অথবা যেখানে সবাই গোসল করে সেখানে কোনো নারী গোসল করলে সেখানে পুরুষরা গেলে পুরুষদের মনে অনেক কিছু জাগতে পারে, ইত্যাদি ব্যাপারগুলো হতে পারে। এই জন্য নিষিদ্ধ যে এই গোসলখানা অবশ্যই নিজস্ব গোসলখানা হতে হবে বা নিজের পরিবারে, বা এমন জায়গায় যেখানে অন্য কেউ হঠাৎ করে আসতেও পারবে না, বা অন্য কেউ এখানে এসে গিয়ে বা এমন বিব্রতকর এমন সিচুয়েশন যেন সৃষ্টি না হয়, এই জন্য নিষিদ্ধ করা হয়েছে। আশা করি বোন হয়তো বুঝতে পেরেছেন হাদিস দুটি। আসসালামু আলাইকুম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সামিনা আপু জিজ্ঞেস করেছেন যে স্বামী স্ত্রীর মাঝে কথা বন্ধ করে অনেকদিন বন্ধ রাখা জায়েজ বা ঠিক কিনা। ঊর্ধ্বে 3 দিন স্বামী স্ত্রীর সঙ্গে বা স্ত্রী স্বামীর সঙ্গে সংশোধনের জন্য কথা বন্ধ রাখতে পারেন, এর অতিরিক্ত জায়েজ নেই কথা বন্ধ করা। বিশেষ কোনো প্রয়োজন যদি হয় যে কথা আরও বেশি বন্ধ করলে হয়তো চিকিৎসা হবে, তাহলে করা যেতে পারে যদি মনে করে বা এমন আশা করা যায়। নর্মালি 3 দিনের বেশি কথা বন্ধ কথাবার্তা বন্ধ করা এটা সম্পূর্ণ হয়ে নিষিদ্ধ। এবং আল্লাহ নবী বলেছেন সর্বোত্তম যে সালাম দিয়ে কথা বলা শুরু করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ নবী আলাইহিসসালাম একজন জান্নাতি নারীর গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কোনো নারী যখন তার স্বামী তার প্রতি নারাজ হয় তখন সে স্বামীর হাতে হাত দিয়ে বলে, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি চোখ ঘুমাব না, আমি ঘুম যাব না। এই জন্যে স্বামী স্ত্রীর মাঝে দুইজনকে ছোট বাচ্চার মতো হতে হবে, ছোট বাচ্চার মতো মতো হতে হবে। ছোট বাচ্চারা ঝগড়া করে, মারামারি করে, কান্দাকাঁদি করে, কিছুদিন পরে ভুলে যায়। স্বামী স্ত্রী ছোট বাচ্চার মতো হতে হবে, ভুলে যেতে হবে, একটু ঝগড়া হবে, কথা বন্ধ হবে, আবার শুরু করে দিতে হবে ছোট বাচ্চার মতো। এছাড়াও স্বামী স্ত্রী একে অপরকে একটা জিনিসকে হত্যা করতে হবে, সেটা হলো রাগ, রাগকে হত্যা করতে হবে। এবং পুরানো ফাইল এগুলোকে সব ডিলিট করা জানতে হবে, যত পুরাতন ফাইল ডিলিট করবেন জীবনের মতো, কোনোদিন এটাকে অপেন করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন সুখী হবে জীবন ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। হুমায়রা আরজমি প্রশ্ন করেছেন শেয়ার ব্যবসা জায়েজ আছে কিনা। শেয়ার ব্যবসা যদি ইসলামিক নিয়মে হয় তো জায়েজ আছে, আর যদি সুদ ভিত্তিক সিস্টেমে হয় বা ইসলামিক নিয়মে হয় তো জায়েজ নেই। আপনাকে জানতে হবে যে যে শেয়ার ব্যবসা আপনারা করছেন বা যে ব্যাংকের সঙ্গে বা কোনো গ্রুপের সাথে বা কোনো কোম্পানির সাথে সেই ব্যবসাটা শরীয়ত সম্মত কি না, তাহলে জায়েজ হবে শরীয়ত সম্মত হলে, না হলে সেটা না জায়েজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কুয়েত থেকে নূরজাহান আপু প্রশ্ন করেছেন, কোরআন তেলাওয়াতের সেজদার আয়াতের সেজদা দেওয়ার জন্যে কেবলামুখী হতে হবে কি না? কোরআন পড়ার জন্যে উজু শর্ত না, কেবলাও শর্ত না, ঠিক তেমনই সেজদায় তেলাওয়াত দেওয়ার জন্যে উজু শর্ত না, কেবলাও শর্ত না। আপনি যেদিক মন যেদিকে আছেন সেদিকে হয়ে সেজে দিতে পারেন, উজু ছাড়াও দিতে পারেন, তবে উজু অবস্থায় কোরআন পড়া উত্তম, কোনো সন্দেহ নেই। আর বিশেষ করে কোরআন স্পর্শ করার জন্যে উজু শর্ত রয়েছে, আর কেবলামুখী হয়ে তেলাওয়াতের সেজদা দেবেন সেটাও ভালো, তবে আপনি যেদিকে ইচ্ছা সেদিকেই সেজদা করতে পারেন, সমস্যা নেই। কেবলামুখী হয়ে সেজদা করতে হবে নামাজের যে সেজদা, এছাড়া অন্য সেজদাতে কেবলা এমনকি সেজদায় শুকর যেটা সেটাও কেবলা শর্ত না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমাদের জহুরা আপু একটা হাদিস লিখেছেন, আবার বুখারী শরীফও নাম্বারও দিয়েছেন, এরপরে জিজ্ঞেস করছেন হাদিসটি কি সহি। বোন মনে রাখতে হবে বুখারী এবং মুসলিম দুইটি বিশুদ্ধ সহি কিতাবের হাদিস, এই দুইটার মধ্যে যা আছে এগুলি সহি হাদিস। কাজে বুখারী যখন অবশ্যই এটা বুখারীর হাদিস, এটা প্রসিদ্ধ হাদিস, হাদিসটি সহি, কোনো সন্দেহ নেই জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নাসরিন আপু জিজ্ঞেস করছেন নারীদের প্রতি জিহাদ কি ফরজ? নারীদের প্রতি জিহাদ ফরজ না, নারীদের জিহাদ হচ্ছে হজ উমরা, এটাকেই জিহাদ বলা হয়েছে। নারীদের প্রতি জিহাদ ফরজ না, তবে নারীরা জিহাদে
প্রয়োজনে সহযোগিতা করতে পারে, যেমন সাহাবিদের মধ্যে সাহাবিয়াতের রাসূল সাল্লামের যুগে নারী সাহাবিরা করেছেন, তবে তাদের প্রতি জিহাদ ফরজ না। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। চট্টগ্রাম থেকে কুলসুম বিবি প্রশ্ন করেছেন, মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর নবী বসে নামাজ পড়েছেন তাহাজ্জুদের, আবার তিনি যখন রুকু করার সময় হিসেবে দাঁড়িয়ে গিয়ে রুকু করেছেন, এই ধরনের হাদিস মুসলিম শরীফে যেটা এসেছে, মুসলিম শরীফের হাদিস সহি হাদিস, এর আগে আমাদের জোহরা আপু জিজ্ঞেস করেছেন বুখারের হাদিস সহি কিনা, আমাদের কুলসুম বিবি আপু জিজ্ঞেস করছেন মুসলিম শরীফ হাদিস সহি কিনা। মুসলিম এবং বুখারি দুটিকে সহিহাইন বলা হয়, অর্থাৎ বিশুদ্ধ হাদিসের গ্রন্থ, অত এগুলোর হাদিস সহি মনে রাখতে হবে আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ঢাকা থেকে শাহিনা আপু জিজ্ঞেস করছেন যে মহিলারা উটের কুজের মতো করে খোপা বাঁধতে নিষেধ করা হয়েছে বা এটা জাহান্নামী নারীদের নিদর্শন বলা হয়েছে, আসলে জাহেলিয়াতের যুগে যারা ওই ব্যভিচারের কাজ দেহ ব্যবসা করত সেই নারীরা এই ধরনের চুল খোপা উঁচু করে বাঁধত অ্যাডভার্টাইজের জন্য, তো এটা যেহেতু অসৎ নারীদের একটা নিদর্শন বা আলামত, এই জন্য সৎ নারীদেরকে অসৎ নারীদের মতো নিষেধ করা হয়েছে। এই জন্যে চুল সেটা হয়তো বেনি করে রাখতে পারে, সেটা হয়তো কাঁকড়া দিয়ে বা কী বলে ওটাকে ব্যান্ড দিয়ে বাঁধতে পারে, মোট কথা পিছনে বিশেষ করে যখন বাইরে যাবে তখন পিছনে যদি উঁচু করে খোপা থাকে তাহলে সেক্ষেত্রে পরপুরুষদের দৃষ্টি আর ওদিকে পড়তে পারে, আর দৃষ্টি পড়লে তখন হয়তো সেখানে একটা সমস্যা থাকতে পারে নিজের বা অন্যের, আর বাড়িতেও যেহেতু অসৎ নারীদের এটা একটা নিদর্শন সেটাও করা ঠিক না। কাজে যেটা এতদিন করেছেন না জেনে করেছেন এখন করবেন না, চুল লম্বা হয়েছে সেক্ষেত্রে চুলটাকে আপনি বাইরে যখন যাবেন সেটাকে বেনি করে নিয়ে বা বাড়িতে যখন থাকবেন সেটাকে ব্যান্ড দিয়ে বা সেটাকে আপনি হয়তো কি বলে আপনারা ভালো বুঝেন যেভাবে চুলটাকে সংরক্ষণ করা যায় সেটা করবেন, যেহেতু অসৎ নারীদের একটা সাথে সদৃশ্যতা আছে সেই জন্য নিষিদ্ধ করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। আর অতীতে যেটা না জেনে হয়ে গেছে সেটা তো আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। স্বামীন আপু জিজ্ঞেস করছেন, স্বামী দেশের বাইরে থাকে, টেলিফোনে কথা বলতে গিয়ে দুজনে কিছু কথা কাটাকাটি হয়, এতে কিছু রাগজাল হয়, পরবর্তীতে স্বামী আর টেলিফোন করছেন না, তিনি বারবার ক্ষমা চাচ্ছেন বা ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করেন নাই, কল করেন না, টেলিফোন ধরেন না ইত্যাদি, এখন করণীয় কী? প্রথমত আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনি ভুল করেছেন থাকলে, এবং আপনি মেসেজ পাঠাবেন তার কাছে, মেসেজ পাঠাবেন বেশি বেশি করে, আপনার ভালোবাসার কথা বলবেন এবং আপনি ভুল হয়ে গেছে সেজন্য ক্ষমা চাবেন। ইনশাআল্লাহ একদিন দুই দিন তিন দিন রাগ মেটে যাবে ইনশাআল্লাহ। আশা করি যে এমনটা যাদের হয়েছে দুজনের জন্য ভুল বোঝাবুঝি আল্লাহ দূর করে দেন এবং তাদের গভীর সম্পর্ক করেন, এবং আপোষের মধ্যে প্রয়োজনীয় কথাবার্তার জন্য যে টেলিফোন সেটার জন্য চালু হয় আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমাদের এক বোনের দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে স্বামীর পকেট থেকে বাবা বা ভাইয়ের পকেট থেকে তাদের অজান্তে টাকা নিলে সেটা জায়েজ হবে কি না? যদি অল্প স্বল্প হয় এবং সেটা সম্মতি বা অনুমতি থাকে তো সমস্যা নেই, এমনকি দান খেরাতের ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য। আর যদি স্বামী খরচ না দেয় এবং জরুরি খরচ বকিল বা কাঞ্জুস হয় সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবে ইনশাআল্লাহ। আর যদি এমন মনে করে যে আমি নিলাম প্রয়োজনে, আসলে যদি প্রয়োজন হয় একান্ত প্রয়োজন হয় এবং না দেয় এবং জরুরি সে নিতে পারবে, জায়েজ আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে সেই পয়সা যেন অপচয় না হয় এবং অপ্রয়োজনীয় খরচ না হয় বা যেখানে স্বামী পছন্দ করে না খরচ করা এমন ধরনের খরচ যেন না করে এবং অপ্রয়োজনীয় এমন যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এবং স্বাভাবিক যেটা অল্প স্বল্প সেটা অবশ্যই না বলে নিলে সমস্যা নেই। বাড়ি বড়ো অঙ্কের যদি টাকা হয় তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করতে হবে, অনুমতি নিতে হবে। জি, বোন আরেকটি প্রশ্ন করেছেন যে কবিতা যে মুখস্ত করে সে পেটে কবিতা মুখস্ত করার চাইতে পেটে পুজ ভরে দেওয়া, এই ধরনের হাদিসটা সহি কি না দেখতে হবে? আপনাকে ইনশাআল্লাহ আমি দেখে জানাবার চেষ্টা করবো যদি ভুলে না যাই।